অনেকেই আছেন যারা কোরআনে কারীম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন, আছে না এরকম? অথবা আমরা যখন গাড়িতে উঠি, বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে কারীমের নামে এজাতুল কোরআন কারীম নামে একটা রেডিও চ্যানেলই আছে, যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে। তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে, আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি, ড্রাইভ করি, এরকম দেখা যায় না? অনেকে আছেন যে ক্যাসেট চালিয়ে দিয়া বাসায় অন্যান্য কাজকাম করেন। এখন কথা হলো যে এটা জায়েজ আছে কিনা। আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম, তেলাওয়াত চালু করে রাখলাম, এটা জায়েজ আছে কিনা? এর উত্তরে ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, শর্ত সাপেক্ষে। শর্ত হলো আপনি যদি কোরআনে কারীম চালু করে দিয়ে, কোরআনে কারীম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে কারীমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে, ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয়, সেরকম কাজ করতে করতে আপনি কোরআন তেলাওয়াত চালায় দিয়ে কাজ করতে পারবেন। আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না, বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে কারীম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয়, হই হট্টগোল করতে হয়, শোর করতে হয়, আওয়াজ করতে হয়, মনোযোগ থাকে না, তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই। কথা বোঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে। কি সহকারে শুনতে হবে? ফাসতামিউ, আল্লাহ বলেন নাই ফাসমাউ, ফাসমাউ এবং ফাসতামিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমাউ মানে শোনো, সাধারণভাবে শোনা, অন্যদিকে মনে আছে এটাও শুনলাম, এটা হলো শোনা, সাধারণ শোনা। আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, শুধু শুনলেই হবে না, চুপ থাকতে হবে, শুনতে হবে এবং কি থাকতে হবে, চুপ থাকতে হবে। সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন, ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন, মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন তালা চালু করে রেখেছেন, ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন, আর আপনি কাজ করছেন, বাসায় মা বোনরা রান্নাবাড়া করছেন, ঘরালি কাজ করছেন, অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন, গাড়ি ড্রাইভ করছেন, তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয়। আছে না এরকম সহজ কাজ? ঘর ঝাড়ু দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনছে, শুনছেন, তাতে কোনো অসুবিধা নাই। অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না, যেমন কথাবার্তা বলছেন না, অনর্থক কোনো কাজ করছেন না, গুনাহের কোনো কাজ করছেন না, হ্যাঁ, অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি, এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই। আপনি তেলাওয়াত চালিয়ে চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন, এরকম হয় না অনেক সময়? গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন, তেলাওয়াত চলতেছে, অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে, অথবা মোবাইলের তেলাওয়াত চলতেছে, এদিকে তারা নিজেরা কি করতেছেন, বিভিন্ন দুনিয়াবী কথাবার্তা বলা বলি করতেছেন। এটা নিষেধ, এটা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, কাফেররা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের, মক্কার মুশরিক যারা ছিল, কুরাইশের মুশরিক যারা ছিল, তারা একে অন্যকে বলতো, তাদের লোকদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, তোমরা এই কোরআন শুনবে না। ওয়াল গাউ ফিহি, আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে, ডিস্টার্ব করবে, ওই তেলাওয়াতে কি করবে, ডিস্টার্ব করবে, বিঘ্ন সৃষ্টি করবে, অযথা কাজ করবে, অনর্থক কাজ করবে, হই হট্টগোল করবে। এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি, অন্য কথাবার্তা বলি, হ্যাঁ, কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি, তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এটা আমাদের জন্য করা কি নয়, উচিত নয়। কথা